মাঠে কি নেটে হতাশা সবখানে সৌম্য সরকার যেন বাংলার ক্রিকেটের মরা হাতি কথায় আছে হাতি মরলেও নাকি লাখ টাকা দামি ঠিক তেমনি ব্যাটটা ঠিকঠাক না চললেও এদিক ওদিক থেকে ডাক পড়ে সৌম্যের কদর এখনও কমেনি হেড কোচ হাতুরু সিংহে এতটাই প্রেমে মজেছেন পারলে এশিয়া কাপ বিশ্বকাপেও খেলিয়ে দেন সৌম্য সরকারকে এশিয়া কাপের দলে সৌম্য নেই তবে ব্যাকআপ ভাবনায় বিশেষ ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন পাশের নেটে সাইফ হাসান কি দারুণ ব্যাটিং করছেন সাইফের নেতৃত্বেই গেল মাসে সৌম্যরা লঙ্কায় ইমার্জিং কাপ খেলে এসেছেন দ্বীপদেশে বড়দের এশিয়া কাপের প্রথম ম্যাচে কেমন থাকছে পিচ আর কন্ডিশন ধারণা দিলেন ইমার্জিং এর ক্যাপ্টেন আমরা যেগুলো খেলছি ম্যাচ সব তো 300 প্লাস করেছে এক্সেপ্ট সেমিফাইনাল সেম অ্যাজ যেহেতু সামনে বড় একটা ইভেন্ট আসতেছে উইকেট তো ওরকমই থাকবে 300 প্লাস আমার মনে হয় এখানেও সেম থাকবে আমার ওইভাবে প্রিপেয়ার হওয়া উচিত 300 প্লাস চেস করার অ্যাবিলিটিও থাকা উচিত আমাদের ছয় টেস্ট দুই টি টোয়েন্টি খেলা সাইফ মাঝে লাইনচ্যুত হয়ে যান সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের পক্ষে 40 গড়ে 630 রান করে আবারও নির্বাচকদের মন কাড়েন যদিও গেল ইমার্জিং এশিয়া কাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ তবুও এশিয়া কাপ আর বিশ্বকাপের ব্যাকআপ ভাবনায় আছেন এশিয়ান গেমসে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন এই ডানহাতি ব্যাটার আমাকে কখনো টেস্ট প্লেয়ার চিন্তা করি নাই আমি সবসময় আমি তিন ফর্মেটের প্লেয়ারের চিন্তা করছি তো এটা জানি না কখন কি হয়েছে বাট আমি চেষ্টা করতেছি দিন দিন ইমপ্রুভ করার জন্য যখনই সুযোগ পাই ইমপ্রুভ করার চেষ্টা করি বিশেষ ক্যাম্পে সাইফ সৌম্য তাইজুল মোসাদ্দেকদের দেখা গেলেও দ্বিতীয় দিনে অনুপস্থিত মাহমুদুল্লাহ রিয়াদ সাইফ রূপক একাত্তর